ওয়াও, কি সুন্দর ড্যান্স! ওয়াও, করবা? আমার জীবনের একটা গল্প লিখতে বসেছিলাম, দুঃখের কাহিনী লিখতে লিখতে বড্ড ক্লান্ত হয়ে গেলাম। যখনই সুখের কাহিনী লিখতে শুরু করলাম, তখনই কলমের কালি শেষ হয়ে গেল। হায়রে জীবন! যখন দেখবেন আপনার মনটাতে অনেক বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বোঝার মতো আপনার আশেপাশে কেউ নাই, আপনার যখন খুব একা মনে হবে, দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, তখন আপনি একটা কাজ করবেন। কি করবেন জানেন? সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে ওই আল্লাহর সাথে কথা বলবেন, যিনি সব জানেন, সব বোঝেন, সব পারেন। দুনিয়ার মানুষ তো আজকে জানলে কালকে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে, কিন্তু ওই আল্লাহর সাথে সবকিছু শেয়ার করেন, দেখবেন তাৎক্ষণিক সমস্যার সমাধান না হলেও আপনার মনের মধ্যে এমন একটা শান্তি অনুভব হবে যেটা আপনি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, বৃষ্টি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ভিডিও, মানে আমার মায়ের বাড়ির ভিডিও। তো আমি আপনাদেরকে বর্ষাকালের ভিডিও দেখাতে চেয়েছিলাম, পরিবেশটা মাইকে হচ্ছে হারানো, বিজ্ঞপ্তি জানানো হচ্ছে। আজকে আমাদের এইখানে 9 বছরের একটা ছেলে হারানো গিয়েছে, তো ওইটাই মাইকিং করতেছে, আমি একটু পরে কথা বলতেছি। তো যেটা বলছিলাম, যে এইটা হচ্ছে আমার অনেক আগের করা একটা ভিডিও, তখন আমি ব্লগ ফ্লগ কিছু করতাম না, এমনিতেই ভিডিওটা করা হয়েছিল, শাফিনের বাবা করেছিল এই ভিডিওটা। এটা হচ্ছে বর্ষাকালের একটা ভিডিও, তো আমি আপনাদেরকে বর্ষাকালের পরিবেশ শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, কিন্তু পারি নাই, কারণ বর্ষা আর হয় নাই, আর বর্ষার সময় আমার পরে আর যাওয়াও হয় নাই। তখন হচ্ছে শাফিনও দেখেন ছোট ছিল, ওর 2-3 বছর বয়স হবে, তো ওই টাইমটাতে শুধু আমি একবার বর্ষা পেয়েছিলাম, এরপরে আর বর্ষাকাল পাই নাই। তো এই পরিবেশটা এত সুন্দর লাগে, বাঁ সাইডে পুকুর, ডান সাইডে ক্ষেতের মধ্যে দিয়েও পুরো পানি দিয়ে ভরা, আর সামনে হচ্ছে যে শাফিন দাঁড়িয়ে আছে আমাদের মাঠের উপরে। তো এই মাঠটা খালি, তো মনে হচ্ছে যে আমি একটা দ্বীপের মধ্যে আছি আর কক্সেস বাজারে আছি, এত সুন্দর পরিবেশ আর এত বাতাস ছিল, মানে মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে না আসলে কেউ বুঝবেন না, যদি আপনাদের কারোর আসতে মন চায় তাহলে আমাদের ওখান থেকে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আসলে প্রত্যেকটা গ্রামই সুন্দর হয়, গ্রাম বলতেই সুন্দর, আমার তো গ্রাম খুবই ভালো লাগে, আমার মন চায় আমি সবসময় আমি গ্রামে থাকি, আমার এটা খুবই ভালো লাগে। জানি না আল্লাহ যদি কোনোদিন নেয়, আমি ইনশাল্লাহ গ্রামেই থাকবো, থাকার চেষ্টা করব। তো এখানে যে দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে শাফিন বসে আছে, আর ওর 2 সাইডে ওর 2 চাচা বসে আছে। তো ওরা আমরা হচ্ছে আজকেই মাত্র গ্রামে আসছিলাম, ওরাও আসছিল আমাদের সাথে, তো ওরা চলে যাবে, আমি আর শাফিন শুধু থাকবো, শাফিনের বাবা, শাফিনের 2 চাচা, ওরা হচ্ছে চলে যাবে। তো এই তো শাফিনের বাবা হচ্ছে পরিবেশটা ভিডিও করছিল, তো আপনারাও দেখেন। আর আমাদের বাড়িতে হচ্ছে তখন হাঁস দিয়ে ভরা ছিল, খামার খামার ভর্তি ভর্তি হাঁস ছিল তখন, তো দেখেন। দাদা